আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি গিয়া সংবাদ শিরোনাম। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের জন্য আবারও অধিবেশনে পাকিস্তানের পার্লামেন্ট, কিছুক্ষণের মধ্যেই ভোটাভুটির সম্ভাবনা। মুন্সিগঞ্জের আলুর বাজার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ সহ আহত ২০, গত এক সপ্তাহে সহিংসতায় ৭ জনের প্রাণহানি। রমজানের এক সপ্তাহে দু একটি পণ্যের দাম কমলেও বেড়েছে বেশ কিছু পণ্যের দাম, মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের সমাবেশ। করোনা মহামারীর কারণে ২ বছর বন্ধ থাকার পর বিশ্ববাসীর জন্য আবারও পবিত্র হজ পালনের অনুমতি, এবছর বাড়তে পারে খরচ। এবং দেশে ফলের তালিকায় যুক্ত খাটো জাতের নারকেল, ফলনের জন্য দরকার নিয়মিত পরিচর্যা আর গাছে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ। দামে কম থেকে অনেক বেশি ঘরের চালে লাগান আনোয়ার শীট। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউবে চ্যানেলে, লাইভ চ্যানেলে এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। পাকিস্তানের পার্লামেন্ট পুনর্বহাল ও পুনরায় অনাস্থা ভোট করতে সুপ্রিম কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছে ইমরান খানের দল পিটিআই। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী পুনর্বহাল হওয়া পার্লামেন্ট ইমরান খানের ভাগ্য নির্ধারণী অধিবেশনে কিছুক্ষণের মধ্যেই ভোটাভুটি হতে পারে। আবার স্থানীয় সময়ে রাত ৯টায় নিজ বাসভবনে বৈঠক ডেকেছেন ইমরান খান। তবে সরকার দলীয় সদস্যরা ভোটাভুটি বানচালার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিরোধীরা। এর আগে স্থানীয় সময়ে সকাল ৫:৩০ অধিবেশন শুরু হলে হট্টগোলের কারণে দুপুর ১২:৩০ পর্যন্ত মুলতবি করা হয়। সে সময় স্পিকারের সঙ্গে বৈঠকে বসেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। স্থানীয় সময়ে দুপুর ২:৩০ পুনরায় অধিবেশন শুরু হয়। পার্লামেন্টের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইমরানকে ক্ষমতা থেকে হটাতে দেশটির ৩৪২ আসনের মধ্যে বিরোধীদের ১৭২ জনের সমর্থনের প্রয়োজন। এই মুহূর্তে বিরোধীদের ১৯৯ জন এমপি সমর্থন আছে বলে জানা গেছে, আর ইমরান খানের পক্ষে আছে ১৪২ এমপি সমর্থন। রোববার পাকিস্তান জুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান। মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও হিমাগারে আলু নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ হনুফা বেগম ও রিফাতকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। অন্য আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে নোয়াবদা ও চর বেশনাল গ্রামে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কমপক্ষে ৩৫টি বাড়িঘরও ভাঙচুর করা হয়। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানিয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হঠাৎ করে অশান্ত হয়ে উঠেছে মুন্সিগঞ্জের চরাঞ্চল। এক সপ্তাহে সহিংসতায় কমপক্ষে ৭ জন খুন হয়েছেন। স্থানীয়রা বলছেন আধিপত্য বিস্তার, আলু পরিবহন ও বাজার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ পরিস্থিতি। শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি করছে পুলিশ। রমজান শুরুর পর এক সপ্তাহের ব্যবধানে দু একটি পণ্যের দাম কিছুটা কমলেও আরও বেড়েছে বেগুন ও কাঁচামরিচের দাম। বিক্রেতাদের দাবি, যোগান কম হওয়ায় পাইকারি পর্যায়ে দাম বেড়ে গেছে। খুচরা বিক্রেতারাও সুযোগ বুঝে ইচ্ছে মতো ফল ও লেবু সহ বিভিন্ন পণ্যের দাম বাড়তি চাইছেন। রিপোর্ট রুকসানা আমিনের। রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে গঠিত টাস্কফোর্সের অভিযানে দু একদিন দাম কমলেও আবারও রাজধানীর বাজারগুলোতে দাম বেড়েছে। সরকারের কোনো এখানে নিয়ন্ত্রণ নাই, সব জিনিসের দাম বাড়তি কিন্তু আমার ইনকাম তো নাই। তুলনামূলক তো কিছুটা বেশি, তবে আরো সহনীয় পর্যায়ে আনা উচিত। বাজার তদারকি করা, বাজার মনিটরিং করা। রাজধানীর কারণ বাজারে ফলের দোকানে তরমুজ কিনছিলেন নিম্নবিত্ত এই গৃহকর্মী। প্রিয় সন্তানের শখ মেটাতে হাতে থাকা পুরো টাকা দিয়ে কিনেছেন এই তরমুজ। ছেলে খাইতে চাইছে, খাওয়াবো না? খাইতে দেবে, না খাই তো আর পারা যাবে না। আমি চাইছি পিস আর কলে কেজি। এরা কেজিতে চাইছে, আরে এইতে কেজি কে পিস হিসেবে তরমুজ বিক্রি করতে বলছে। আমরা পিস চাই। জি, তাহলে আপনি কেন কেজি হিসেবে তার কাছে দাম চাইলেন? পিসিতে কই না, পিস দাম চাই চলে যায়। ক্রেতাদের অভিযোগ, গণমাধ্যমের কাছে
এক দাম বললেও ক্রেতার কাছে বাড়িয়ে হালি প্রতি ৪০ টাকা দাম চাইছেন বিক্রেতারা। জিজ্ঞাসা করলাম ৪০ টাকা হালি, ১২০ টাকা ডজন হালি ৪০ টাকা, ওনার কাছে নিয়েছেন ১২০ টাকা। হ্যাঁ, আপনি তো আমাকেই বললেন ৩৫ টাকা, ওনাকে ৪০ টাকা হালি বললেন। বিষয়টা কি দাঁড়ালো? এই বিষয়টা কিছু না, আমি ৩৫ টাকা হালি যাচ্ছি যে একদমে তো মাল বেচা কেনা হয় না। লেবু কিনছি ২ টাকা বা ২.৫ টাকা, এখন আমরা একটা লেবু কিনতে হয় আমরা ১০ টাকা করিয়া। যখন সরকারি লোক আসে তখন তো ওনারা কমই বলে, সরকারি লোক দেখলে দাম কমায় দেয়। এই যে আপনারা দেখছেন ১০০ টাকা, আমি দেখেছি ১৪০ টাকা, এক আপনার সামনে এরা। এদিকে দু একদিনের মধ্যে আবারও বেগুনের দামে আগুন আর মরিচের দামে ছাঁচ। কাঁচা মরিচ রাখলো আমার থেকে ১২০ টাকা করে। যারা রাত্রে কিনে তারা এক রেটে কিনে, যারা সকালে কিনে তারা এক রেটে, কিন্তু সবাই একই রেটে মাল বিক্রি করে। বাজারের অবস্থা তো আগের মতোই, আগে যেরকম আছে এখন এরকমই, সেরকম জিনিসপত্র সেরকম কমে নাই। বেগুন এখন একটু ঘাটতি আছে, ওরা বলতেছে মানে যদি একটু বৃষ্টি বাদল হয় তাহলে ফলন ভালো হবে, দাম কমবে, এটাই মানে ওরা আমাদের আশ্বাস দিচ্ছে। দুদিন আগে ৬০ কেজি আমি কিন্তু বইলে গেছি যে মাঝখান দিয়া ৬০ কেজি কেন ভাই আবার বাড়ছে, যেরম না আমার ওই যে বললাম যেরম না আমদামি কম। পৃথিবীর ভিতরে মুসলিম দেশ আছে, প্রত্যেকটা দেশে অন্তত পক্ষে রোজার মাসে সমস্ত কিছু একটা সীমিত পর্যায়ে নিয়ে আসে মূল্য, কিন্তু আমাদের দেশে এটা হলো আরো দ্বিগুণ ৩গুণ হয়ে যায়। এক সপ্তাহের ব্যবধানে সোনালী মুরগির দাম ২০ টাকা কমলেও কমেনি ছোলা ও মসুর ডালের দাম। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে না পারায় সরকারকে সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশে তারা বলেছেন দুর্নীতি দুঃশাসনে দেশের যে অবস্থা তাতে অন্যের জন্য না হলেও নিজের বেঁচে থাকার জন্যই আন্দোলন করতে হবে। এবছর ১০ লাখ মুসল্লি হজে অংশ নিতে পারবেন। সৌদি আরব এবং এর বাইরে সব মিলিয়ে মাত্র ১০ লাখ মানুষ এবার হজে যাওয়ার অনুমতি পাচ্ছেন। সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রী জানিয়েছেন হজে অংশগ্রহণকারীদের করোনা টিকার পূর্ণ ডোজ নিতে হবে এবং বয়স হতে হবে ৬৫ বছরের কম। বিদেশি হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর আগে ৭২ ঘন্টার মধ্যে করা করোনার পিসিআর টেস্টের নেগেটিভ ফল সাথে নিতে হবে। হজের সময় মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদুল নববীতে মুসল্লিদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করার কথা জানিয়েছে সৌদি আরব। করোনাভাইরাসের কারণে গত ২ বছর সৌদি আরবে অবস্থানরত মাত্র কয়েক হাজার মানুষকে হজ পালনের অনুমতি দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। করোনা মহামারী শুরুর আগে প্রতি বছর গড়ে ২৫ লাখ মুসল্লি হজে যেতে পারতেন। এবছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। দেশে ফলের তালিকায় যোগ হয়েছে খাটো জাতের নারকেল। অনেকেই কয়েক বছর তেমন ফলন না পেলেও কোনো কোনো বাগানে পাওয়া গেছে ওই নারকেলের আশাব্যঞ্জক ফলন। বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত পরিচর্যা আর গাছে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ নারকেলের ফলনের জন্য অপরিহার্য। আরও জানাচ্ছেন শাহিদ সিরাজ। সব ফসলেরই গুণমান আর ফলন মেপে দেখা আজকের কৃষকের স্বাভাবিক এক সচেতনতা। নারকেল বা ডাবের পানির স্বাদ এবং অন্যান্য গুণের পাশাপাশি ফলন এখন বড় দিক। সোচ্চ গাছের চেয়ে মানুষ উচ্চতার গাছে নারকেলের ফলনে আকৃষ্ট হয় কৃষক এবং উদ্যোক্তা। এসব বিষয় বিবেচনায় রেখেই সরকারের কৃষি বিভাগ বিদেশ থেকে আমদানি করে খাটো জাতের নারকেল। জাতীয় সংসদ ভবনের ভেতরে ৩ বছর বয়সী বেশ কয়েকটি নারকেলের গাছ জানান দিচ্ছে ফলের প্রাচুর্য। এখন গাছে কয়টা আছে নারকেল দেখেন স্যার? ১, ২, ৩, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৮টা আছে একই রকম সাইজ, এটা আর ৬ মাস পরে ম্যাচিউর হবে। কিন্তু দেশের একাধিক কৃষকের অভিযোগ সরকারের আমদানি করা খাটো জাতের নারকেলের চারা লাগিয়ে কাঙ্ক্ষিত ফলন পাননি তারা। এর উল্টো চিত্র রয়েছে, এ জাতের নারকেলের আশাতীত ফলন পেয়েছেন অনেক কৃষক। আমার বাগান থেকে এবছর ৩০০০এর উপরে নারকেল হারভেস্ট করছি। ৩ বছর ফল আসে এবং এটা পর্যাপ্ত ফল, বছর প্রায় ২ থেকে ২৫০ নারকেল ধরে। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনের মূল কারণ পরিচর্যা আর গাছের পুষ্টি মেপে খাদ্য সরবরাহ। নারকেল গাছের জন্য দরকার ৪টি জিনিস। একটা হচ্ছে প্রতিদিন পানি, নারকেল হচ্ছে পটাশ লাভিং, তারপরে এটাকে বলা হয় ক্লোরিন লাভিং, যে পটাশ সার, এটা ব্যবহার করলে পটাশিয়াম এবং ক্লোরাইড একই সঙ্গে পাচ্ছে। আর এটাকে বলা হয় সালফার লাভিং। বরিশাল এলাকায় নারকেল ভালো হয় কারণ বরিশালের মাটিতে সালফার ডমিনেন্ট,
এক মাটির ফসল অন্য মাটিতে ফলানো আজকাল আর জাদুকরি কোনো বিষয় নয়, যে কারণে আমাদের খাদ্য তালিকায় আজ ফসলের এত নতুন বৈচিত্র্য এসছে। ভিয়েতনামি খাটো জাতের নারকেল তারই একটি নতুন ফসল। এর পরিচর্যা এবং মূল বিষয়টি জেনে বুঝে চাষ করা আগামীতে আমাদের নারকেল উৎপাদনে একটা বিশাল ভূমিকা রাখবে, এমনটাই আশা করছি সবাই। জাতীয় সংসদের প্রাঙ্গণ থেকে শাহিদ সিরাজ, চ্যানেলাই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার বাংলা সংবাদের পর হৃদয়ে মাতৃ মানুষ অনুষ্ঠানে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে অশোক লীলা নিফা তটস বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ইউক্রেনের রেল স্টেশনে হামলার জন্য রাশিয়াকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট জেলেনস্কি। সরকারকে ১০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেলাই সংবাদে। হিজাব বিতর্কে কেউ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নতুন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। দক্ষিণ রাঙ্গুনিয়াবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরবভাটা, শিলক, কোদালা এবং পদুয়া এই চার ইউনিয়ন নিয়ে এই থানার প্রচেষ্টা করা হয়েছে। এতে এই এলাকার 1.5 লাখেরও বেশি মানুষের যে কোনো সংকটে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পাওয়া সহজ হবে। আমাদের দেশে বিভিন্ন সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য অপচেষ্টা হয়, তো সেগুলো আমরা সবসময় কঠোর হস্তে দমন করেছি। কে হিজাব পরবে পরবে না সেটি তার ব্যক্তিগত ব্যাপার, তো সুতরাং এ নিয়ে বিতর্ক তৈরি করার কোনো সুযোগ নাই। এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যদি কেউ চেষ্টা করে সেটি আমরা কঠোর হস্তে দমন করব। আমিন জুয়েলার্স, আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতরস্কের রেল স্টেশনে ভয়াবহ হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন এই যুদ্ধে আরও একবার নৃশংসতার প্রমাণ রাখল মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোকে দায়ী করে বলেছেন এই যুদ্ধে রাশিয়ার অপরাধ সব সীমা ছাড়িয়ে গেছে, হামলার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। শুক্রবার রেল স্টেশনে ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে 50 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইউক্রেন সরকার। ইউক্রেন সফরে গিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। ইউক্রেনকে 10 কোটি পাউন্ড সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড অর্থনীতি সংবাদ। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী বাজেটে কর্পোরেট কর কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিএমসিসিআই। রাজধানীর গুলশান ক্লাবে আগামী বাজেট নিয়ে এক আলোচনায় সংগঠনের নেতারা বলেন কেবল বাজেট প্রণয়ন নয়, এর বাস্তবায়নেও সরকারকে কঠোর মনিটরিং করতে হবে। এছাড়া জেলা পর্যায়ে কর আহরণের উপর রাজস্ব বোর্ডকে আরও নজর রাখতে আহ্বান জানান বক্তারা। রূপালী ব্যাংক কৃষি সংবাদ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জের হাওড়াঞ্চলের বোরো ফসল। ভাঙার ঝুঁকিতে রয়েছে ফসল রক্ষা বাঁধ। এমন পরিস্থিতিতে কাঁচা ও আধা পাকা ধান কেটে ফেলছেন কৃষক, এতে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। এবার প্রকৃতি সংবাদ। পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে বিষাক্ত কেমিক্যাল বর্জ্য জলাশয়ে ছাড়ছে গাজীপুরের শ্রীপুরের ডার্ট কম্পোজিট টেক্সটাইল ও গ্লোব গ্লাভস নামের দুই প্রতিষ্ঠান। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনকে ম্যানেজ করেই চলছে দূষণ। আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শীট বাণিজ্য সংবাদ।
বছরে 8 লাখ বাল্ব ও টিউবলাইট উৎপাদন করে আরও লাভজনক হতে চায় শিল্প মন্ত্রণালয়ের মালিকাধীন ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের প্রতিষ্ঠান ইস্টার্ন টিউব। 21 এপ্রিল রাজধানী তেজগাঁওয়ে 24 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন প্ল্যান্ট উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানের সভাপতিত্বে প্রস্তুতি সভা হয়েছে। সভায় বিএসইসি চেয়ারম্যান শহীদুল হক ভূঁইয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। নতুন এই প্ল্যান্টে ভাল্ব ও টিউবলাইটের কাঁচামাল উৎপাদিত হবে, এতে উৎপাদন খরচও কমে আসবে। ওই দিন বিএসইসির 4টি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সংবাদে আবার নিচ্ছে অশোক লীলা নিফাত অটোস বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ জানালে সংবাদে। এবার খেলার খবর। পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দলীয় 3 রানে ফিরে যান প্রথম টেস্টে সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয়। তামিম ইকবাল কিছুটা আশা দেখালেও 47 রান করে ফিরে